ওই কোন্ মেস হেলিবিলা রাম খিরে টাটা মাইললো তুমি জাগার আবার হাতুচো কইলে উরা তো আইছেতে এ গোড়া পড়ছিল তা কালএক হামড়া সব উরতি গেল সেটা নারীকে তুমি জনককে এই ভাবে গলা ধাক্কা দিবা এইভাবে ভাবে গলা ধাক্কা দিবা এই ভাবে গলা ধাক্কা না হবে না ও আমার মাছা কি জানি বারবার করছি অহংকার করবি না হোয়াট ইজ দিস অহংকার দিস ইজ এ পতনের কারণ ইউ আন্ডারস্ট্যান্ড বাজাজা তোসা

সেই এমপি হওয়ার পরে কত পরিবর্তন এই যে সাংবাদিকরাও বলছে তার সাথে সেলফি তুলতে গেছে সে আদর করি চুমো খাইছে দেখ এটা বলছে না হ্যাঁ তুমি তো দেখিস তোমার আন্ডাটা ওই চশমা খুলো হ্যাঁ এবার মোবাইলটা কাজ দেখো দেখো এবার হ্যাঁ কি ও আদর করছে না মাছ দেখো তুমি সেলফি তুলতে গেছে ধাক্কা যে ফেলাই দিচ্ছে তো তুমি বলছো আদর করছে আদর কাছে আইছ তা ভালো কি ভালো তুই যে কইছ যে ভালো না তা ভালো না তো ওর সাথে সেলফি তুলতি গেছ ওই তো ঘর ঢাকাতে ফেলাই দেছ ওই ও হ্যাঁ মারতে যাচ্ছে হ্যাঁ ঘর ঢাকাতে ফেলাই দেছে সাংবাদিকরা ওটা কাছে তাই না তা তো তালি তো ভালো হইনি তো ভালো না তো তালি এমপি হইয়ে কি লাভ হইলো হ্যাঁ এমপি যদি এমপি হয়ে যায় টাকার গরম ওই সব মানুষ কিছু মনে করে না ও তুই মানুষ মনে করবে সব ও কি মনে করছে বিনা ভোটের এমপি তাকে ভোট দেওয়া হয়নি সে দিনে মানে ভোট না ফালি রাত্রি পেয়েছে রাত্রি না ফালি দিনে মানে পেয়েছে এক সময় এখন কথা হইলো তুই ওর কাছে ভোট না ধরাই দে জনগণ ছবি তুলতে গেলি ছবি না তুলে এরকম খালি ধাক্কা দেবে পেয়েছে নাকি তা আমি তো সেটাই কই তুই ছবি তুলতে গেলি ছবি তুই তুলবি না তুই তাহলে মারতে হবে ছবি তুলতে গেলি যাচ্ছে এই হ্যালো এই হ্যালো

তুমি যে এমপি হইলি তা তোমার পরিবর্তনটা কি আসলো আবার একটা জিনিস বুঝাও সেদিন আমি দেখলাম যে ওই কই মেয়ে ছেলে ফিলে এরাম খেলিয়ে টাটা মারলো তুমি জাগের আবার হাত হুসো খেললে ওরা তো হাইসি গোড়া পড়ছিল তা কাল এক শ্যামড়া ছবি উঠতে তুমি তার গলা ধাক্কাতে ফেলাই দিয়ে তুমি এইভাবে ধাক্কা দিয়ে কথার কথা বলছি এভাবে ধাক্কা দি আর কিরা তুমি তুমি কি মানুষের মানুষ মনে করা না রাখি হ্যাঁ তুমি জনগণের এমপি জনগণ ভোট আল্লাহ দুয়ার কথা বলতে পারিছি তুমি যেটা বলতে চাও ভোট পাইছাও তো একভাবে তাবার কি এত কথা বলার তো কিছু নেই করছি জনগণের এমপি তুমি জনগণের সাথে তোমার থাকে তুমি ওই যে ব্যারিস্টার সুমন মাসুদ চৌধুরী দেখো সুমন মাসুদ চৌধুরী কিটা ওই যে সিলেটের ব্যারিস্টার ব্যারিস্টার সুমন হ্যাঁ তার তুমি তাকায় দেখো যে তার চরিত্রটা কি আদর্শটা কি মানুষের কাছে যাচ্ছে মানুষের কাছে দরজায় যেয়ে সবার আদর করতেছে আদর করতেছে ঠিক আছে আর তুমি মানুষের গলা ধাক্কা দিচ্ছাও এটা তো ঠিক না এইভাবে গলা ধাক্কা আমার মাসা কিছু জন্য তুমি আমি তার বুঝছি যে এইভাবে গলা ধাক্কা সে কেন তাই বলে এইভাবে বুঝতে হবে তাই বলে বাদ দে এখন কথা সেটা না কথা হলো মানুষ যদি সেলফি তুলতে যায় দুইভাবে যায় এক তুমি বিশ্ব অলরাউন্ডার এই সুয়াদে আর তারা হলে তুমি এমপি এখন তুমি জনগণের একটা নেতা সংসদীয় আসনে মাননীয় স্পিকারের সাথে কথা বলো সুতরাং জনগণের সাথে এত খারাপ আচরণ করি না মাথায় রাখবা কোনো অহংকার শিক্ষা হ্যাঁ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হ্যাঁ আল হাসান ওর কাছ থেকে শিক্ষা নাও কিভাবে জনগণের মন যায় করতে হয় তুমি সবচেয়ে বড় ক্রিকেটার ছিল ইডা রোনাল্ডো কোন খেলা করি এ আর্জেন্টিনা ক্রিকেট টিমের সবচেয়ে বড় প্লেয়ার তুমি তার কাছ থেকে শিক্ষা নাও তুমি আমেরিকার সবচেয়ে ফুটবলার বাইডেন ওর কাছ থেকে শিক্ষা নাও ভুল কি বলা তুমি বাইডেন কি ফুটবল খেলা করতে তো কি খেলতো আমেরিকার প্রেসিডেন্ট ছিল ও আচ্ছা আমেরিকার প্রেসিডেন্ট তুমি তার কাছ থেকে ওর কাছ থেকে শিক্ষা আর কিছু নেই সবচেয়ে বড় ক্রিকেটার বাংলাদেশের তুমি জানো যে জনাব ফখরুল ইসলাম হাসান রিজভি চৌধুরী ওবাইদুল কাদের এর থেকে তুমি শিক্ষা নাও এরা সব ক্রিকেট খেলা করে একজনের কথা তো করো রাজনীতি করে এরা তুমি তিন চারজনের নাম বললে এর মধ্যে তিন চারজন ঢুকে কি ফখর ঠিক ফখরুল হাসান তারপর রিজবি ওবায়দুল কাদের কটা এরা একজন তিন রে আচ্ছা তাহলে তিনজনের থেকে শিক্ষা নাও তুমি তার শিক্ষা না নিয়ে তুমি মানে তুমি কি করতে চাও আমি একটা কথা বলছি শোনো অহংকার চিরদিন থাকে না এই অহংকার পচনের মূল এই জিনিসটা বুঝতে হবে জনগণ যারা তোমার ক্রিকেট খেলা দেখে তোমাকে বেশি বিশ্ব অলরাউন্ডার বানাইছে সেই জায়গাটা তোমার ঠিক রাখতে হবে সেটা না রেখে তুমি জনগণকে এইভাবে গলা ধাক্কা দিবা এইভাবে গলা ধাক্কা দিবা এইভাবে গলা না হবে না আমার মাসা কি জানি রাখছি